এই কোশ্চেনে বলা আছে যে ইনপুট হচ্ছে -3 ভোল্ট দেওয়া হয়েছে। তো ইনপুট যদি -3 ভোল্ট হয়, সেক্ষেত্রে এখানে যে আউটপুট রেজিস্ট্যান্স আছে 10 কিলো ওহম, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কথা এটা বের করা। তো ইনপুট দেওয়া আছে Vin -3 ভোল্ট, আর তখন হচ্ছে আউটপুট কারেন্ট কত এটা বের করতে। তো এখানে ফিডব্যাকে যে একটা জেনার ডায়োড দেওয়া আছে, জেনার ডায়োডের ক্ষেত্রে আমরা কি জানি যে জেনার ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসে নর্মাল ডায়োডের মতো কাজ করে, অর্থাৎ এর হচ্ছে 0.7 ভোল্ট। আর রিভার্স বায়াসে যদি এটার এই জেনার ডায়োডের জেনার ভোল্টেজ দেওয়া আছে 3.5 ভোল্ট, তো রিভার্স বায়াসে এই জেনার ডায়োডের রিভার্স বায়াসে অ্যাক্রোসে যদি মিনিমাম 3.5 ভোল্ট আসে, তখন এই ডায়োডটা হচ্ছে কন্ডাকশনে যাবে এবং এর অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ হবে তখন 3.5 ভোল্ট। আর যদি এই জেনারেটর একটা সাফিসিয়েন্টলি রিভার্স বায়াসে রিভার্স ভোল্টেজ পায়, তখন কারেন্টের ডিরেকশন হবে রাইট থেকে লেফটের দিকে। আর এই জেনারেটরটাকে আমরা রিপ্লেস করতে পারি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স দ্বারা, যেটা যেটা হবে এখানে 2.5, যদি এটা রিভার্স বায়াসে থাকে আর কি। তো এখন আমাদের যে সার্কিটটা দেওয়া আছে অপেনতে, ইনিশিয়ালি ইনপুট হচ্ছে -3 ভোল্ট দেওয়া আছে। যেহেতু ইনপুট -3 ভোল্ট দেওয়া আছে, শুরুতে এই জেনারেটরটা হচ্ছে অফ থাকবে, কারণ হচ্ছে এর একটা ফরওয়ার্ড বায়াসে তো থাকবেই না, কারণ হচ্ছে যেহেতু এটা নেগেটিভ কারেন্ট ফ্লো এদিকে হবে, ফরওয়ার্ড বায়াসে থাকার জন্য জেনারেটরটা কারেন্ট ফ্লো হওয়ার দরকার ছিল এদিকে, এদিকে কারেন্ট ফ্লো যেহেতু জিরো, তো এই জেনারেটরটা থাকা সম্ভব হচ্ছে রিভার্স বায়াসে -3 ভোল্টের জন্য। তো রিভার্স ভোল্টেজ জেনারেটরের অ্যাক্রোসে কোন জেনারেটরটা কন্ডাকশনে যাবে যদি তার রিভার্স ভোল্টেজ হতো 3.5 ভোল্ট। তো সাফিসিয়েন্ট ভোল্টেজ না থাকার কারণে এই জেনারেটরটা ইনিশিয়ালি অফ থাকবে, তখন সার্কিটটা দেখতে কিরকম হবে, যে সার্কিটটা দেখতে হবে এরকম, হচ্ছে মাইনাস প্লাস এটা গ্রাউন্ড করা আছে, আর এদিকে একটা আউটপুট রেজিস্ট্যান্স তো আছে, এখানে হচ্ছে আমরা আউটপুট নিব। তো এই সার্কিট হচ্ছে একটা কম্পারেটর সার্কিট। কম্পারেটর সার্কিটে কি যে এখানকার ইনপুট, এই ইনপুট যদি মাইনাস টার্মিনালের যে -4 এর বা ইনভার্টিং পোর্টের যে ভোল্টেজটা আছে, এটাকে যদি এই পয়েন্টের ভোল্টেজটাকে যদি আমরা V- দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এই পয়েন্ট এই নোডের ভোল্টেজটাকে যদি হচ্ছে আমরা V+ দ্বারা রিপ্রেজেন্ট করি, তো V- গ্রেটার দেন যদি V+ হয়, তখন হচ্ছে আউটপুট ভোল্টেজটা হবে এই ওপেনটার যে ভোল্টেজে বায়াস করা হয়, দুইটা দুইটা পোর্ট থাকে, 4 নম্বর এবং 7 নম্বর পোর্টে হচ্ছে বায়াস করা হয়, এটা হচ্ছে -12 ভোল্টে, এখানে -12 ভোল্ট, দেওয়া আছে -12। যদি ইনভার্টিং পোর্টের ভোল্টেজ নন ইনভার্টিং পোর্টের ভোল্টেজের চেয়ে বেশি হয়, তখন আমাদের আউটপুটটা পাবো কম্পারেটরের, যেহেতু ইনভার্টিং পোর্টের ভোল্টেজ বেশি, এটা পাবো হচ্ছে -12 ভোল্ট। আর যদি নন ইনভার্টিং পোর্টের ভোল্টেজ যদি ইনভার্টিং পোর্টের ভোল্টেজের চেয়ে বেশি হয়, তখন আমাদের আউটপুট পাবো হচ্ছে +12। তো আমাদের যে এখানে ওপেন সার্কিটটা আছে, এখানে যেহেতু ইনপুট আছে -3 ভোল্ট, এখানে V- অর্থাৎ হচ্ছে নন ইনভার্টিং পোর্টের যে ভোল্টেজ, নন ইনভার্টিং পোর্টের ভোল্টেজটা হচ্ছে ইনভার্টিং পোর্টের ভোল্টেজ হচ্ছে কম, যেহেতু V- লেস দেন হচ্ছে V+, এর জন্য এই কম্পারেটর সার্কিটের আমরা আউটপুট পাবো হচ্ছে +12 ভোল্ট। এখন +12 ভোল্ট পাওয়া মাত্র আমাদের যে জেনার ডায়োডটা ছিল, তুমি অ্যাজিউম করে নিচ্ছি যে এটা রিভার্স বায়াসে আছে এবং এটা অফ স্টেটে আছে। রিভার্স বায়াসে থাকলে এটা একশো ভোল্টেজ যদি 3.5 ভোল্টের চেয়ে কম আসে, তখন এটা অফ স্টেটে থাকে, আর 3.5 ভোল্ট বা তার চেয়ে বেশি আসলে তখন এই জেনার ডায়োডটা হচ্ছে কন্ডাকশনে যাবে। ইনিশিয়ালি যে অ্যাজিউম করছি যে জেনার ডায়োডটা অফ ছিল, তো এখন দেখা যাচ্ছে অফ থাকার কারণে আমাদের কম্পারেটর আউটপুটে পাচ্ছে 12 ভোল্ট। এখন এই সার্কিটটা যদি আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, জেনার ডায়োডটা শুধু জেনার ডায়োড থাকি, এর আউটপুট আউটপুটে পাচ্ছে হচ্ছে 12 ভোল্ট, এটা এটা যদি আমরা আউটপুট নোড হিসেবে রিপ্রেজেন্ট করি। এই পোর্টটা যেহেতু নন ইনভার্টিং পোর্টটা যেহেতু গ্রাউন্ডেড আছে, আর হচ্ছে ইনভার্টিং পোর্টের এই পয়েন্টটা যদি এই পয়েন্ট দিয়ে ডিনেট করি, এটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। ভার্চুয়াল গ্রাউন্ড থাকার কারণে তো আমরা দেখতে পারি যে এই জেনারেটরটার অ্যাক্রোস হচ্ছে ভোল্টেজ ড্রপ আসতেছে 12 ভোল্ট।
12 আসতেছে। এখন এই জেনারেটর একটা রিভার্স বায়াসে কন্ডাকশনে যাওয়ার জন্য দরকার হচ্ছে 3.5 ভোল্ট, যেহেতু এর একটা সাফিসিয়েন্টলি ভোল্টেজ আসতেছে এটা কন্ডাকশনে যাওয়ার জন্য। তখন আমরা যে অ্যাজিউম করে নিছি যে এই অপেনটা হচ্ছে ইনিশিয়ালি জেনারেটর একটা অফ স্টেটে ছিল, এটা আর থাকতে রিভার্স বায়াসে কন্ডাকশন করবে, তখন আমাদের সার্কিটটা হচ্ছে এরকম দাঁড়াবে, মাইনাস প্লাস দেওয়া আছে। তখন এ যেহেতু রিভার্স বায়াসে কন্ডাকশন যায় এর একটা ভোল্টেজ করতে হবে 3.5 ভোল্ট, যেটা ডিজেড দেওয়া আছে। আর এদিকে আমাদের আউটপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে 10 কিলো ওহম, আর এখানে হচ্ছে ইনপুট। তো আমরা এখানে আউটপুটে কত পাবো? তখন এটা যেহেতু ডিজেড সমান 3.5 ভোল্ট, আর এই পয়েন্ট এটা যেহেতু ভার্চুয়ালি গ্রাউন্ডেড, আমরা যদি মাল্টিমিটারের প্লাস পোর্টটা প্লাস যে টার্মিনালটা আছে এটা যদি এখানে ধরি আর মাইনাস যে টার্মিনালটা আছে এটা যদি এখানে ধরি, তার মানে হচ্ছে আমার মাল্টিমিটারের যে দুইটা টার্মিনাল ধরা হয়েছে এই এই কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ এর একটা, তখন আমরা ভি আউট পাচ্ছি হচ্ছে 3.5 ভোল্ট। আর এখান থেকে আমরা আউটপুট কারেন্ট পাচ্ছি 3.5 হচ্ছে 10K হচ্ছে 0.35 ভিএ।